আজকে আমরা করব দু সালের দুটো কোয়েশ্চেন ফর্টি সিক্স আর ফর্টি সেভেন অঙ্কগুলো একটু তোমাদের হিসাবে যেহেতু তোমরা একদম ছোট ক্লাস ফাইভে পড়ছ তো সেই হিসাবে অঙ্কগুলো একটু টাফ ফর্টি সিক্স আর ফর্টি সেভেনে তো চলো অঙ্কগুলো করি বুঝিয়ে দিলে দেখবে তোমাদের অনেকটাই সহজ মনে হবে তো ফর্টি সিক্সের দেখো কি বলেছে ঘন্টায় আশি কিমি বেগে ধাবমান একটি যাত্রীবাহী ট্রেন একটি মালগাড়ি ছাড়ার ছ ঘন্টা পর রেল স্টেশন থেকে ছাড়ছে এবং চার ঘন্টায় মালগাড়িকে অতিক্রম করে মালগাড়িটির গতিবেগ কত ছিল অঙ্কটা দু তিনবার ভালো করে তোমরা পড়ে নাও প্রত্যেকের বইতেও আছে আর যাদের কাছে কোয়েশ্চেন আছে তারা কোয়েশ্চেন থেকেও করতে পারো অঙ্কটা ফার্স্টে কি দু তিনবার ভালো করে পড়ো আর একবার আমি পড়ছি দেখো বুঝিয়ে ঘন্টায় আশি কিমি বেগে ধাবমান একটি যাত্রীবাহী ট্রেন একটা মালগাড়ি ছাড়ার ছ ঘন্টা পর রেল স্টেশন থেকে ছাড়ছে তার মানে কি অলরেডি মালগাড়িটা ছ ঘন্টা কিন্তু সে পথ গেছে ছ ঘন্টা মালগাড়িটা চলেছে চলার পরে যাত্রীবাহী ট্রেন ছেড়েছে আর যাত্রীবাহী ট্রেনের গতিবেগ কত ছিল না আশি কিমি পার ঘন্টা ইয়ে দিয়েছে আশি কিমি বেগে ঘন্টায় অর্থাৎ কিনা যাত্রীবাহী ট্রেনের গতিবেগ ছিল আশি কিমি পার ঘন্টা। চলো আমরা একটু লিখে করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো তাহলে আমি একদিকে লিখে রাখি কি যাত্রীবাহী ট্রেন আর একদিকে মালগাড়ি হলো এবার যাত্রীবাহী ট্রেনের গতিবেগ আমাদের কত বলে দিয়েছে স্পিড বলে দিয়েছে কি আশি কিমি পার আওয়ার এটা আর মালগাড়িতে কি বলেছে বলেছে দেখো এই যে ট্রেন একটি মালগাড়ি ছাড়ার ছ ঘন্টা পর রেল স্টেশন থেকে ছেড়েছে অর্থাৎ মালগাড়িটা যাত্রীবাহী ট্রেন স্টার্ট করার আগে মালগাড়ি অলরেডি ছ ঘন্টা গেছে তাহলে ছ ঘন্টা চলেছে ছ ঘন্টা চলার পরে যাত্রীবাহী ট্রেন প্ল্যাটফর্ম থেকে ছেড়েছে ছেড়ে কি করেছে না চার ঘন্টায় মালগাড়িকে অতিক্রম করেছে তার মানে কি যাত্রীবাহী ট্রেন চার ঘন্টায় গেছে যাত্রীবাহী ট্রেন চার ঘন্টা চলেছে অর্থাৎ কি এটা সময় চার ঘন্টা চলেছে মানে টি যেটাকে আমরা টি বলছি হ্যাঁ স্পিড এটাকে আমরা গতিবেগ তাহলে যাত্রীবাহী ট্রেনের গতিবেগ কত হলো আশি কিমি পার ঘন্টা আর সে কত সময় গেছে না টি সমান হচ্ছে চার তাহলে সে দূরত্ব কত অতিক্রম করেছে দেখো তো মানে থার্টি টু কিমি আর পেছনে একটা জিরো অর্থাৎ তিনশো কুড়ি কিমি চার আসছে বত্রিশ আর আশির একটা শূন্য যাত্রীবাহী ট্রেনের গতিবেগ হচ্ছে বলে দিয়েছিল দেখো এই যে আশি কিমি পার ঘন্টা লিখেছি আর যাত্রীবাহী ট্রেন মালগাড়ি ছাড়ার ছ ঘন্টা পর রেল স্টেশন থেকে ছেড়েছে তার মানে ছ ঘন্টা শুধু মালগাড়ি কিন্তু একাই গেছে তারপরে যাত্রীবাহী ট্রেন ছেড়েছে ছেড়ে কি করেছে চার ঘন্টায় মালগাড়িকে অতিক্রম করেছে অর্থাৎ যাত্রীবাহী ট্রেন মাত্র চার ঘন্টা চলেছে আর প্রত্যেক ঘন্টায় গেছে আশি কিমি তাহলে চার ঘন্টায় সে চলে গেছে কত তিনশো কুড়ি কিমি মানে এটা হচ্ছে দূরত্ব অতিক্রম করেছে যাত্রীবাহী ট্রেনের আমরা আলাদা করে নিলাম এবার দেখো মালগাড়িটায় আসো মালগাড়ি চলেছে কি ছ ঘন্টা তো প্রথমে একা একা চলেছে তারপরে ছ ঘন্টা পরে যখন যাত্রীবাহী ট্রেন চার ঘন্টা ধরে গিয়ে মালগাড়িকে অতিক্রম করেছে তাহলে সেই চার ঘন্টাও মালগাড়ি চলেছে সেই চার ঘন্টা তো আর চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকেনি সেও চলেছে তার মানে মালগাড়ি টোটাল কত চলেছে না একা চলেছে প্রথমে ছ ঘন্টা আর তারপরে যখন যাত্রীবাহী ট্রেন চার ঘন্টায় যাচ্ছিল তখন মালগাড়ি অলরেডি চলছিল তাহলে মালগাড়ি গেছে কি মোট সময় মালগাড়ির তাহলে দেখো মালগাড়ি মোট সময় কত না প্রথমে সে একা ঘন্টা গেছে আর যাত্রীবাহী চার ঘন্টা গেছে তাহলে টোটাল গেছে কত ঘন্টা দশ ঘন্টা চলেছে সময় ধরে হম তাহলে দেখো মালগাড়ি তাহলে প্রথমে গেছে ছ ঘন্টা আর তারপরে গেছে কত চার ঘন্টা মানে দশ ঘন্টায় চলেছে এবারে ভালো করে বোঝো তাহলে দশ ঘন্টা চলে মালগাড়ি যতটা পথ গেছে যাত্রীবাহী ট্রেন চার ঘন্টায় ততটা পথ গেছে তবে তো যাত্রীবাহী ট্রেন মালগাড়িকে অতিক্রম করেছে তাহলে যাত্রীবাহী ট্রেন আমাদের কত পথ গেছিল তিনশো কুড়ি কিমি টোটাল চার ঘন্টায় আর মালগাড়ি ট্রেন টোটাল দশ ঘন্টায় গেছে ওই তিনশো কুড়ি কিমি পথ কারণ মালগাড়ি যতটা পথ গেছে যাত্রীবাহী ট্রেন ততটা পথ যাবে তবেই তো তাকে ক্রস করতে পারবে তাহলে মালগাড়ি মোট দূরত্ব গেছে বা অতিক্রম করেছে যেটা লিখতে পারো কত না তিনশো কুড়ি কিমি হয়েছে তাহলে কত ঘন্টায় না দশ ঘন্টাতে তাহলে দেখো আমরা এখান থেকে কি কি পেয়ে গেলাম ডিস্টেন্স মানে দূরত্ব পেয়ে গেলাম তিনশো কুড়ি কিমি আর সে গেছে কত সময় ধরে না দশ ঘন্টা ধরে তাহলে আমার স্পিড কত মানে গতিবেগ কত না ডি বাই টি সমান থার্টি টু কিমি পার আওয়ার এটাই চেয়েছে মালগাড়ির গতিবেগ কত ছিল এই যে তাহলে মালগাড়ির গতিবেগ কত ছিল না ঘন্টায় বত্রিশ কিমি বোঝা গেছে দেখো আরও একবার বুঝিয়ে দিচ্ছি তাহলে ফার্স্টে আমরা দেখব কি যাত্রীবাহী ট্রেনের পুরো ডিটেলসটা আমরা বার করলাম এই যে যাত্রীবাহী ট্রেন বলে দিয়েছিল আশি কিমি পার ঘন্টা গতিবেগ সেটা লিখেছি তারপরে কি বলেছে যাত্রীবাহী ট্রেন চার ঘন্টা চলেছে সেটা আমরা পড়ে বুঝতে পেরেছি তো আমরা সেটাও লিখে দিয়েছি যে যাত্রীবাহী ট্রেনের মোট সময় হচ্ছে চার ঘন্টা তাহলে যাত্রীবাহী ট্রেনে কত দূরত্ব অতিক্রম করেছে না ডি ডি হচ্ছে কি এস ইন্টু টি মানে সেখান থেকে আমরা পেয়ে গেলাম তিনশো কুড়ি কিমি এটা এবারে আমরা তাহলে যাত্রীবাহী ট্রেনে পুরো ডিটেলসটা পেয়ে গেলাম তাহলে মালগাড়ি সম্বন্ধে আমাদের কি বলে দিয়েছে না মালগাড়ি ট্রেন ছ ঘন্টা প্রথমে চলেছে এই যে ছ ঘন্টা ছাড়ার পরে যাত্রীবাহী ট্রেন ছেড়েছে তার মানে মালগাড়ি একা প্রথমে ছ ঘন্টা চলেছে তাহলে দেখো ছ ঘন্টা তো মালগাড়ি একা চললো আর ছ ঘন্টা পরে যখন যাত্রীবাহী ট্রেনটা তখন তো সে চার ঘন্টা গেছে কিন্তু সেই ঘন্টা চার মালগাড়ি চুপচাপ দাঁড়িয়ে মালগাড়িও চলেছে তাহলে মালগাড়ি মোট কত পথ চলেছে না একা চলেছে ছ ঘন্টা আর যাত্রীবাহী ট্রেন যখন চার ঘন্টা চলছিল এও চলেছে তাহলে মোট মালগাড়ি চলেছে আমাদের দশ ঘন্টা ধরে তাহলে দেখো এবার মালগাড়ি তাহলে আমরা পেয়ে গেলাম কি টি পেয়ে গেছি আমরা টেন আওয়ার্স ঠিক আছে এটা টেন আওয়ার্স আর কি ডিস্টেন্স এবার ডিস্টেন্সটা কি করে বার করলাম তিনশো কুড়ি কিমি না দেখো আমাদের এখানে বলেই দিয়েছে যে যাত্রীবাহী ট্রেন মালগাড়িকে অতিক্রম করেছে তার মানে কি যাত্রীবাহী ট্রেন যতটা গেছে মালগাড়িও ঠিক ততটাই গেছে তবে তাকে অতিক্রম করতে পারবে তাহলে দেখো মালগাড়ি গেছে আমাদের তিনশো কুড়ি কিমি কেন না যাত্রীবাহী ট্রেন যেহেতু ডিস্টান্স তিনশো কুড়ি কিমি বেরিয়ে গেছে তার মানে মালগাড়িরও তিনশো কুড়ি কিমি ডিস্ট্যান্স তো সেখান থেকে আমরা ডিস্ট্যান্সও পেয়ে গেলাম অর্থাৎ দূরত্ব পেয়ে গেছি সময় পেয়ে গেছি আর আমাদের চেয়েছে কি গতিবেগ তাহলে গতিবেগ হচ্ছে কি থার্টি টু কিমি পার আওয়ার তারপরে চলো ফর্টি সেভেনের অঙ্কটাও ফর্টি সেভেনের অঙ্কটা কঠিন কিন্তু তোমাদের যদি ফর্মুলা ধরে করিয়ে দিই তার মানে কিন্তু তোমাদের আরও ইজি হয়ে যাবে এটা একদমই একটু তোমাদের মনে হবে যে এটা সহজ এটা কঠিন কিন্তু দেখো যদি তোমরা ফর্মুলা ধরে করো ঠিক তোমাদের উল্টো মনে হবে যে এটা তখন কঠিন লাগবে এটা বেশি সহজ লাগবে তো চলো আমরা কিন্তু এটা ফর্মুলা তাড়াতাড়ি করে করে কি বলেছে পড়ে নেওয়া যাক যদি এক ব্যক্তি ঘন্টায় তিরিশ কিমি ঘন্টা বেগে চলা শুরু করেন তবে তিনি গন্তব্যস্থানে দশ মিনিট দেরি করে পৌঁছায় যদি ঘন্টায় বিয়াল্লিশ কিমি বেগে চলেন তবে গন্তব্যস্থানে দশ মিনিট আগে পৌঁছান তাহলে গন্তব্যস্থানের দূরত্ব কত অর্থাৎ কি যদি সে এক ঘন্টায় তিরিশ কিমি যায় তাহলে তার যেখানে পৌঁছানোর কথা সেখানে দশ মিনিট লেটে পৌঁছাচ্ছে আর যখন তিনি ঘন্টায় বিয়াল্লিশ কিমি বেগে চলছে মানে বেশি বেগে চলছে তখন সে আবার তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে তাহলে বলছে যে গন্তব্যস্থানের দূরত্বগত চলো এর একটা ফর্মুলা আছে আমরা ফর্মুলা ধরে অঙ্কটা চটপট করে নিই তো ফর্টি আগে আমরা ফর্মুলাটা লিখে নিই দেখো ফর্মুলাটা হচ্ছে কি আমাদের S1 ওয়ান ইন্টু এস টু ইন্টু টি ওয়ান প্লাস বাই সিক্সটি ইন্টু এস টু মাইনাস এস ওয়ান ঠিক আছে আগেই আমরা শিখিয়েছি কি এস মানে হচ্ছে স্পিড টি মানে হচ্ছে আমাদের টাইম তাহলে দেখো এখানে এস ওয়ান এটা হচ্ছে কিমি হ্যাঁ মানে আমাদের দূরত্ব যেহেতু বলেছে না এই যে তার গন্তব্যস্থানের দূরত্ব কত মানে ডি সমান হচ্ছে আমাদের এটা এখানে তাহলে দেখো এস ওয়ান এস টুটা কি আর টি ওয়ান টি টুটা কি সেটা একটু আমরা লিখে নিই দেখো এস ওয়ান এস মানে কি বলেছি আমি গতিবেগ তাহলে এস ওয়ান মানে প্রথম গতিবেগ দেখো প্রথম গতিবেগ কত ছিল তার তিরিশ কিমি তাহলে এস ওয়ান সমান তিরিশ কিমি এটা তোমাদের যখন অঙ্ক করবে লেখার দরকার নেই আমি এখানে তোমাদের বোঝাচ্ছি বলে এগুলো লিখে লিখে করছি এস টু অর্থাৎ গতিবেগ তাহলে দ্বিতীয় গতিবেগ কত ছিল তার দেখো ফর্টি টু কিমি তাহলে কি টি মানে আমরা কি জানি টাইম তাহলে প্রথম টাইমটা কি না দশ মিনিট সে দেরি করে পৌঁছেছে অর্থাৎ টেন মিনিটস আর টি টা কি না সে কি করেছে দশ মিনিট আগে পৌঁছেছে অর্থাৎ এটাও হচ্ছে আমাদের টেন মিনিটস হলো তাহলে পুরো ফর্মুলা তোমরা বুঝতে পারলে এবারে আমরা কি করব না এই ফর্মুলাটা তোমরা মুখস্ত করে নেবে নিয়ে এবার এগুলো তো দেওয়াই থাকবে জাস্ট আমরা মানগুলো বসিয়ে দেবো দিলেই আমাদের দেখো কত চট করে আনসারটা হয়ে যায় তাহলে ফার্স্টে আমরা এখানটাই করি এস ওয়ান ইন্টু এস টু মানে কি থার্টি ইন্টু টি ওয়ান প্লাস টি টু তাহলে টি ওয়ান কত টেন আর টি টু ও টেন মানে হলো তারপরে নিচে সিক্সটি ইন্টু আবার দেখো এস টু মাইনাস এস ওয়ান তাহলে এস টু কত ফর্টি টু আর এস ওয়ান কত থার্টি তার মানে ফর্টি টু মাইনাস থার্টি তাহলে আমার কত হবে টুয়েলভ হলো এবারে আমরা আর কিছুই নাই মান মানবর্ষণ হয়ে গেছে জাস্ট এবারে আমরা কাটাকাটি করব তাহলে দেখো জিরো আর জিরো কেটে গেল দুই ছয় বারো ছয় সাতে বিয়াল্লিশ আর ছয় পাঁচে তিরিশ অর্থাৎ আনসার কত আমাদের থার্টি পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে থার্টি ফাইভ কিমি তাহলে আমাদের ডিস্ট্যান্স কত বেরিয়ে গেলো না থার্টি ফাইভ কিমি তাহলে দেখো যদি আমরা ফর্মুলা ধরে করি অঙ্ক কিন্তু কত সহজ হয়ে যায় এই অঙ্কটার অতটা ফর্মুলা নেই ওই জন্য আমাদের এইটা কিন্তু এত বড় করে বুঝিয়ে তোমাদের করতে হলো এই যে ফার্স্টের অঙ্কটা যাত্রীবাহী ট্রেনের অঙ্কটা মালগাড়ি ট্রেনের অঙ্কটা বুঝিয়ে করতে হলো কিন্তু যে অঙ্কের ফর্মুলা বেশ করে অঙ্কগুলো পড়ে সেগুলো কিন্তু যত কঠিনই হোক না ফর্মুলা যদি মুখস্থ থাকে তাহলে কিন্তু আমাদের ইজি হয়ে যায় তো তোমরা চটপট এই ফর্মুলাটা মুখস্থ করো করে আর দেখবে তোমাদের ওই ম্যাথ স্ক্যানার বলে যে বইটা আছে পারুল লাইব্রেরির ওতে কিন্তু কয়েকটা অঙ্ক তোমাদের দেয়া আছে এরকম তো তোমরা সেখান থেকে একদম সেম পদ্ধতিতে এরকম করে অঙ্কগুলো প্র্যাকটিস করো